ফের প্রকাশ্যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। হাওড়ার সাপুইপাড়াতে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা, তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ। হাওড়াতে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, হাওড়ার সাপুইপাড়াতে উত্তেজনা, তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ। হাওড়ার সাপুইপাড়াতে উত্তেজনা রয়েছে, তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া নেতার বিরুদ্ধে এই হামলার অভিযোগ করা হচ্ছে। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বারবার শীর্ষ স্তরের থেকে নির্দেশ দেওয়ার পরেও কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কমার নাম নেই। জায়গায় জায়গায় মাঝে মধ্যেই এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে আসছে। হাওড়া সাপুইপাড়াতে সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, উত্তেজনা রয়েছে সেখানে, তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক নেতার বিরুদ্ধেই এই অভিযোগ করছে তৃণমূলের অপর গোষ্ঠী। হাওড়া সাপুইপাড়ার ছবি, সেখানে যথেষ্ট উত্তেজনা রয়েছে। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাওড়া সাপুইপাড়ায় উত্তেজনা রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, হাওড়া সাপুইপাড়াতে উত্তেজনা, তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ, তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ করা হয়েছে। ফের প্রকাশ্যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। হাওড়া সাপুইপাড়াতে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা, তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ, তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ করা হচ্ছে। হাওড়া সাপুইপাড়াতে এই উত্তেজনার ঘটনা ঘটেছে।